যাই হোক, আজকে ভিডিও শুরুতে একটু বলে দিই, যারা উপস্থিত সোলজার ট্রেনিং একাডেমির ছাত্র এবং যারা ঠিক এই মুহূর্তে আমাদেরকে বা আমাকে দেখছো, তাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের ভিডিও শুরুতে 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পদে কারা কারা আবেদন করতে চাও বা কারা কারা যোগদান করতে চাও একটু হাত উঠাও তো দেখতে চাই। আচ্ছা বস, এখন ভিডিওতে যারা হাত তুলেছো আসলে আমি তো দেখতে পারিনি, আমার মনে হয় আমার এই প্রশ্নের উত্তরে তোমরাও হয়তো বা যারা ভিডিও দেখছো তারাও হয়তো বা হাত তুলছো। আসলে হাত তোলার মতোই একটা প্রশ্ন, কারণ যারা নবীন আমরা আছি, যারা আমরা স্বপ্ন দেখি, যারা আমরা টকবকে যুবক, তাই না? সবার চোখেই কিন্তু স্বপ্ন থাকে, বাংলাদেশ সেনাবাহিনী হোক, বাংলাদেশ নৌবাহিনী হোক, বাংলাদেশ বিমান বাহিনী হোক, একজন গর্বিত অফিসার অথবা সৈনিক হয়ে যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবে, নিজেকে দেশের কাছে উৎসর্গ করবে। তো যাই হোক, ভিডিওর শুরুতে আজকে বলে দেই, যারা 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পদে পরীক্ষা দিবা, পরীক্ষা তো হবে কয়েকটা বিষয়ে, এই কয়েকটা বিষয়ের মধ্যে প্রথম হবে প্রাথমিক মেডিকেল, শারীরিক পরীক্ষা, ফাইনাল মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা এবং তোমার ভাইবা পরীক্ষা। আজকে সংক্ষেপে একটু লিখিত পরীক্ষার বিষয়গুলো বলে দেই, যারা শুনছো, যারা বসে আছো, যারা দেখছো, তারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যখন সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা সেখানে পাঁচটা বিষয়ের উপরে পরীক্ষার প্রশ্ন আসবে। কয়টা বিষয়ের উপরে? পাঁচটা। প্রথম বাংলা, ঠিক আছে, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, এরপরে হচ্ছিল আইকিউ। তো গত একটা ভিডিওতে বলেছিলাম এই বিষয়গুলোর উপরে তো পড়ালেখা অনেক আছে, আছে না? এখন সাজেশন ভাবি কোন বিষয়গুলো পড়ে গেলে তোমরা পরীক্ষায় পাস করতে পারবে সেটা একটু বলে দেই, এবং বলে দেওয়ার আগে আর একটু কথা সংযোজন বলে দেই যে সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসতে চাও এবং যারা এসে কোচিং করবা সেনাবাহিনী সৈনিক পদের জন্য, তার আগে আরেকটা কথা সংযোজন করে দেই, সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে সঠিক গাইডলাইনটা দেখানো হবে, সঠিক রাস্তাটা দেখানো হবে, সঠিক পথটা দেখানো হবে, যে পথ দেখার আলো নিয়ে, যে পথ দেখার সন্ধান অনুসন্ধান করে তোমরা তোমাদের নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে। তোমাদের যারা চিন্তা করো সেনাবাহিনীতে দাঁড়ালা 2019 সালে, অবশ্যই অর্থাৎ 19-20 সার্কুলারের কথা আমি বলছি, অবশ্যই এই পাঁচটা বিষয়ের উপরে এখন থেকে সাজেশন ভাবে করো। যেমন বাংলা খুব বেশি পড়তে হয় না, আমরা ক্লাস 9-10 যে টেক্সট বইগুলো পড়েছিলাম, ক্লাস 9-10 যে সিলেবাসটা ছিল ওই সিলেবাস অনুযায়ী যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু পরীক্ষা ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। তারপরে বাংলা যেমন এক কথা প্রকাশ, বাগধারা আছে, সন্ধি বিচ্ছেদ আছে, এরপরে হচ্ছিল বাংলা থেকে ইংলিশে অনুবাদ করা থাকতে পারে, পত্র লেখা বা রচনা লেখা বা দরখাস্ত লেখা, এরপরে সমাস বা পদ বিভক্তি, এই জিনিসগুলো একটু আমরা দেখে যাবো, ঠিক আছে? তারপর হচ্ছিল ইংলিশের ক্ষেত্রে আসে, ইংলিশের ক্ষেত্রে হচ্ছিল ভয়েস চেঞ্জ, সেন্টেন্স কারেকশন, প্রিপজিশন, আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য গ্যাপস, এটা হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, ট্রান্সলেশন আসতে পারে, এরপরে তোমার লেটার অ্যাপ্লিকেশন লেখা আসতে পারে, এই জিনিসগুলো একটু দেখে যাবো আমরা, বুঝাতে পারছি? এরপরে গণিতে যে বিষয়গুলো আছে, গণিতে তোমার ক্লাস 9-10 যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা অনুযায়ী আমরা একটু ফলো করে যাবো। প্রথমত তোমার বৈহিক নিয়ম আসতে পারে, শতকরা নিয়মের অঙ্ক আসতে পারে, সরলের অঙ্ক আসতে পারে, মান নির্ণয়ের অঙ্ক আসতে পারে, উৎপাদকের অঙ্ক আসতে পারে, ঠিক আছে? এরপরে হচ্ছিল তোমার
বয়সের ঘর অনুপাতে রক্তগুলো আসতে পারে, বোঝাতে পারছিস? এগুলো আমরা করে যাবো, এগুলো যদি করতে পারি তাহলে দেখা যাবে তারপর লসও আসতে পারে, রসও আসতে পারে, ঠিক আছে? তারপর জ্যামিতি থেকে জ্যামিতির কিছু সংজ্ঞা আসতে পারে, এই জিনিসগুলো একটু গণিতে দেখে যাব। এরপরে চলো তোমার সাধারণ জ্ঞানের বিষয়। আসলে সাধারণ জ্ঞান তো পড়ার কোনো শেষ নেই, আজকে তুমি একটা আজকের বিশ্ব হোক বা অন্য একটা বই নিয়ে আসো, তুমি দেখো কত একটা মোটা বই, কতগুলো সাধারণ জ্ঞান আছে, সব তো পড়া সম্ভব না, সম্ভব? নামগুলো মুখস্থ করে রাখতে পারো, সামরিক বাহিনীর কোন কোন বাহিনীর প্রধান কারা, তাদের র্যাঙ্ক কি, বিভিন্ন বাহিনীর স্লোগান, এই বিষয়গুলো তোমরা একটু পড়তে পারো, বুঝতে পারছি? খেলাধুলা সম্পর্কিত বিষয় প্রশ্ন করতে পারো, তাহলে ইনশাআল্লাহ দেখবা যে পরীক্ষায় কিছু না কিছু কমন পাইছো। আর আইকিউ এর বিষয় নিয়ে একটু আলোচনা করি। আইকিউ অনেকগুলো টপিকস এর উপরে থাকতে পারে, সর্বপ্রথম যে টপিকসটা উপরে থাকে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সিরিজ অথবা অ্যালফাবেটিক্যাল সিরিজ অথবা তোমার বিভিন্ন বিভিন্ন ধরনের ছোটখাটো সাধারণ জ্ঞানও থাকতে পারে। তো এই জিনিসগুলো একটু করতে হবে, এই জিনিসগুলো যদি আমরা পড়ে যাই বা প্রস্তুতি নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় কি করতে পারবো, পাস করতে পারবো। তবে হ্যাঁ, যারা মনে করো যারা বসে আসো বাংলাদেশ সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য প্রস্তুতি নিতে আসবা, তোমাদের প্রস্তুতিটা এমন ভাবে করে দেওয়া হবে এই সোলজার ট্রেনিং একাডেমি থেকে, ইনশাআল্লাহ এই প্রস্তুতির মাধ্যমে, প্রবল প্রিপারেশনের মাধ্যমে তুমি বাংলাদেশ সেনাবাহিনী যখন পরীক্ষা দিতে যাবা সৈনিক পদে, তখন তুমি অবশ্যই এই পাঁচটা বাহিনী, এই পাঁচটা সরি এই পাঁচটা সাবজেক্টে তুমি অবশ্যই সবগুলো প্রশ্ন তুমি কমন পাবাই পাবা। যারা বিগত বছরগুলোতে সৈনিক পদে চান্স পেয়েছে তাদের আলোকে আমি বলি, বাংলাদেশ সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে যায় লিখিত পরীক্ষার জন্য তারা এখান থেকে প্রস্তুতি যখন নিয়ে গেছিল সোলজার ট্রেনিং একাডেমি থেকে, তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড অবস্থান করে কিন্তু তারা চাকরি পেয়েছে, কেউ ট্রেনিং এ আসছে, কেউ চাকরি করছে, কেউ চাকরিতে যাবে। তো যারা বসে আসছো, যারা শুনছো, তোমরা কেন প্রস্তুতি নিবে না, তাই না? প্রস্তুতি এখন থেকে নাও, প্রস্তুতি ভালোভাবে নাও, প্রস্তুতি যখন ভালোভাবে নিতে পারবা then everything will be possible, তাই না? একজন মানুষ হিসেবে তার কাছে কোনো ইম্পসিবল বলে কোনো কথা নেই, চেষ্টা করতে হবে, প্রবল অনুশীলন করতে হবে, তবেই তোমার সাফল্য আসবে। বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত সৈনিক হওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে সৎ হইতে হবে, নিষ্ঠাবান হইতে হবে, পরিশ্রমী হইতে হবে, আদেশ মানার তোমার ক্ষমতা থাকতে হবে, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। যদি এই গুণাবলীগুলো অর্জন করতে পারো তুমি অবশ্যই আজকে যেমন বসে আছো সোলজার ট্রেনিং একাডেমিতে, তেমনি একদিন বসে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী কোথায়, ক্যান্টনমেন্টে। বাট সৎ থাকতে হবে, সৎ থাকো, সৎ পথে আগাও, প্রবল ভাবে প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে যখন তুমি যাবা অবশ্যই দেখবে তুমি তোমার এই প্রস্তুতির আলোকায় প্রিপারেশনের কারণে তুমি সবার আগে তোমার ওই স্বপ্ন জায়গায় পৌঁছাতে পারছো, বুঝতে পারছি কি? অনেকের কোঠা নিয়ে একটা প্রশ্ন থাকে যে কোন জেলা থেকে কতগুলো কোঠা বা কোন জেলা থেকে কতজন শিক্ষার্থী নিবে, তা আসলে এরকমে কোন ধরনের কোঠা বা কোনো কিছু নাই। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পরীক্ষার সিস্টেমটা এরকম, যতজন যোগ্য প্রার্থী পাওয়া যাবে ততজনকেই কিন্তু তারা কি দিবে, চান্স দেবে। তো ইনশাল্লাহ চান্স পাওয়ার জন্য আমরা প্রবল প্রস্তুতি নিতে রাজি, রাজি আছি? প্রবল প্রস্তুতি নাও, যারা দেখছো ভিডিও তারা প্রবল প্রস্তুতি নাও, বাসায় এই বিষয়গুলো ভালোভাবে পড়ালেখা করো, এই বিষয়গুলো তুমি যখন যদি না পারো অবশ্যই আমাদের একাডেমি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে তুমি পরামর্শ যে কোনো বিষয়ের উপরে নিতে পারো। আশা করি আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো তোমাদেরকে সহযোগিতা করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।